মনোবিক্ষণ প্যাথলজি কোয়ালিটির শেষ কথা সিএমসি ভেলোর স্বীকৃত জেলার একমাত্র ল্যাবরেটরি যোগাযোগ 7477799515 দেওয়াল লিখন বা স্লোগান খেলা হবে নিয়ে তোলপাড় রাজনীতির ময়দান দেওয়াল লিখনেও এবার খেলা শুরু জঙ্গিপুরে ভাঙা পায়ে খেলার ডাক তৃণমূলের প্রার্থীর নাম দিয়ে দেওয়াল লিখন বামেদের উইনার হতে খেলার ময়দানে সব দল মনমোহিনী চৈত্র সেল ধামাকা শাড়ি শুটিং শার্টিং ও ড্রেস মেটেরিয়ালের ওপর সর্বনিম্ন 10% ডিসকাউন্ট রয়েছে এছাড়াও সমস্ত গার্মেন্টস এর ওপর রয়েছে আপ টু 50% অফ কেনাকাটার বস্ত্র বিপণী মনমোহিনী বহরমপুর বোলপুর মালদা ভোটের খেলায় এখন মেতে বাংলা রাজ্য থেকে জেলা শহর থেকে গ্রাম স্লোগান হোক বা দেওয়াল লিখন এখন শুধু ভোটের খেলা চলছে রাজনীতির ময়দানে খেলা হবে নিয়ের তোলপাড় রাজনীতির ময়দান মাঠে নেমে পড়েছেন খেলোয়াড়রা একুশের ভোটে খেলা হবে স্লোগান গান এখন সুপারহিট আর খেলা নিয়েই চলছে হাড্ডাহাড্ডি লড়াই সবাই চাইছে জয়ী হতে মানুষের ভোট পেতে আর ভোটের প্রচারে নজর কাটছে অলিগলিতে দেওয়ালে রং বেরঙের ছবি কোথাও লেখা এই মাটিতে ভাঙা পায়ে খেলা হবে কোথাও আবার খেলা শুরু দলের প্রত্যেক প্রার্থীর নাম জলজল করছে দেওয়ালে এভাবেই ভোটের খেলা শুরু জঙ্গিপুরে ভোটের আগে ভোটের খেলা নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ব কি বলছেন পশ্চিমবাংলায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যেই খেলতে আসবে এবং মাননীয় মন্ত্রী জাকির হোসেনের বিধানসভায় যেই খেলতে আসবে সেই পরাজয় হবে মাননীয় মন্ত্রী জাকির হোসেনের জন্য প্রত্যেকটা শাখা সংগঠন হচ্ছে মাদার পার্টির বুথ কমিটি বুথ সদস্য বিশিষ্ট ব্যক্তিরা আজকে সাধারণ মানুষ শিক্ষিত মানুষ সমস্ত সবাই রাস্তায় আজকে নেমে হচ্ছে মানুষের জন্য মাননীয় মন্ত্রী জাকির হোসেনের জন্য আজকে গোটা রাস্তায় নেমে হচ্ছে নির্বাচনের জন্য আজকে তার প্রস্তুতি শুরু করেছে ভাঙা পায়ে খেলা নিয়ে তৃণমূলকে তীব্রভাবে কটাক্ষ বাম কংগ্রেসের আমাদের এই শব্দবন্ধটি ব্যবহারের মাধ্যমে আমাদের আশঙ্কা প্রকাশ করছি যে এই যে কর্মসংস্থান নেই বেকারত্ব প্রচুর মূল্যবৃদ্ধির যুগ শিল্প নেই চাকরি নেই মূল্যবৃদ্ধি কৃষক কোনো দাম পাচ্ছে না সে অর্থে বিড়ি শ্রমিকদের আজকে দুর্দশা শেষ নেই এগুলোকে ধামা চাপা দেওয়ার জন্যই কি আবারও সে খেলা হবে উন্নয়ন থমকে আছে এরকম শব্দবন্ধের অবতারণা করা হচ্ছে আমরা খুব আশঙ্কিত তার সংস্কৃতির অভাব যেন কোথাও আমরা লক্ষ্য করছি যে এই যে মুখ্যমন্ত্রীর ভাঙা পা নিয়ে এটা কখনোই কাম্য নয় একজন মুখ্যমন্ত্রী তিনি আঘাত পেয়েছেন খুবই দুর্ভাগ্যজনক ঘটনা তিনি সুস্থ হয়ে ফিরে আসবেন তার পা নিয়ে খেলা হবে বা ইয়ে খেলা হবে স্লোগান কি খেলা হবে কার্যত এটা একটা মানুষকে ভয় দেখানোর বিষয় মানে ভদ্র ভাষায় ভয় দেখানো যাকে বলে আর কি এই যেটা মানে সংস্কৃতির বাইরে পশ্চিমবাংলার রাজনৈতিক যে সংস্কৃতি ছিল তার বাইরে গিয়ে তৃণমূল বা বিজেপি যে ধরনের ভাষা ব্যবহার করছে নির্বাচনে বা ওয়ালিংয়ে যে ধরনের ওয়ালিং করছে এটা যদিও বিরোধীদের পাত্তা না দিয়ে গেরুয়া শিবির বলছে খেলা হবেই সিনালা যে খেলা শুরু হবেন এই রকম মন্তব্য করছেন যদি সেই রকম পাঙ্গা দিয়ে লড়াই করতে চায় বা সেই রকম পরিস্থিতি সম্মুখীন হয় আমরা সাধারণ মানুষকে আশ্বস্ত করতে চাই হ্যাঁ তৃণমূলের সাথে এই লড়াই হবে তারা যে ভোটে লড়াই এবার বিশ্বাসী হবে পশ্চিমবঙ্গের মাটিতে ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটা কার্যকর্তা তৈরি এবার সে লড়াই করার জন্য সমস্ত খেলা তো হবেই আমরা ব্যঙ্গাত্মকভাবেই বলতে চাই খেলা তো হবেই পশ্চিমবঙ্গে এবার সাধারণ মানুষ খেলবে জঙ্গিপুর থেকে বিপ্লব দাসের রিপোর্ট মধ্যবঙ্গ নিউজ কার্ডিওলজি ওপিডি থেকে ক্যাথ ল্যাব হার্টের চিকিৎসায় অত্যাধুনিক পরিষেবা নিয়ে আপনার সুরক্ষায় আপনার পাশে রবীন্দ্রনাথ ঠাকুর ডায়াগনস্টিক অ্যান্ড মেডিকেল কেয়ার সেন্টার যোগাযোগ 8768362622